ডেঙ্গুতে জ্বর হয়, সঙ্গে মাথার ব্যথা, গা হাত পায়ে ব্যথা, জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করাবেন। বাড়িতে কিভাবে ডেঙ্গুর উপশম সম্ভব? বাড়িতে বিশ্রামে থাকিবা হবে, গা হাত পা বারবার ভিজিবা হবে, এমনিতে যতটা জল খান তার থেকে বেশি 1 লিটার করে জল বেশি খাওয়াবে এবং তরল খাবারও খাওয়াবে। মুগ্ন না তোমরা, শুনে পাচ্ছেন তো বুড়ি গিরা? জ্বর ও ব্যথার ওষুধ হিসাবে শুধুমাত্র প্যারাসিটামল খাবেন। অসুখের 5 দিন মুসুরির ভিতর ঢুকে থাকবেন, যেন মশা কামড়ে ভাইরাস না ছড়ে পড়ে। এইভাবে করে বাড়িতে ওষুধ ভালো হবে, যদি না ভালো হয় তাহলে দৌড় দিবেন হসপিটাল, নাহলে মরিবেন। চলো 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 চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, টিঙ্কু জিয়া, সরি।